গুড ইভিনিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি রত্নাকে নিয়ে। তো আমরা একটা জায়গায় যাচ্ছি বনগাঁ, তো সেখানে গিয়ে কি কি করব না করব সেটা কালকে তোমাদের শেয়ার করব, মানে আজকের ব্লগের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আর আজকের ইন্টারেস্টিং ব্লগ হচ্ছে একদম অন্যরকম ইউনিক ব্লগ। আর রত্নাকে তো চিনতেই পারছো, ওই যে নিবেদিতার একদম ক্লোজ ফ্রেন্ড, তো এটা কিছু বলার অপেক্ষা রাখে না। তো চলো আমাদের সাথে থাকো, আমরা বেরোচ্ছি এদের বাড়ির থেকে। এই যে সামনে রাস্তা, নিলে ভালো হবে। না না, আমি নিয়ে আসিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও নিয়ে নাও। তো একদম রত্নাদের বাড়ি হচ্ছে যশোর রোডের একদম লাগোয়া, ঠিক আছে। বনগাঁর কিছু সেরা পুজো প্যান্ডেল দেখাতে চলেছি এই ব্লগে, তো তোমরা সবাই দেখো, ব্লগটা খুব ইন্টারেস্টিং। 2023-এর বনগাঁর পুজো প্যান্ডেল উপস্থাপনা করতে চলেছি। এই যে আমরা এখন অটো থেকে নেমে এই যে জেবিএস ক্লাবের দিকে যাচ্ছি, তো চলো কী থিম হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই উদ্দেশ্যে এসেছি, তো চলো আজকে পুরো বনগাঁটা তোমাদের প্যান্ডেল কোথায় কী হয়েছে সঙ্গে থাকো, পুরো দেখানোর চেষ্টা করব, ঠিক আছে, যতটা পারবো সম্ভব যতটুকু দেখানো যায়। তো চলো এখন যাচ্ছি জেবিএস ক্লাবে, তো চলো ওখানে গিয়ে দেখাবো ওখানে কি থিম তৈরি হয়েছে। চলে এসেছি আমরা জিবিএস গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের 75তম বর্ষপূর্তি উপলক্ষে এখানে যে থিমটা করেছে এটা হচ্ছে গিয়ে চীনের আদলে তৈরি করেছে, যেটা কি না তোমার হচ্ছে গিয়ে কল্যাণী আইটিআইতে তৈরি হয়েছে, আইটিআই মোড়ে। তো সেরকমই একটা থিম ওরা করেছে, ওই মানে একই থিম ওরা করার চেষ্টা করেছে। তবে বন্ধুরা দেখো, একেবারে মানে পুরো মনে হচ্ছে যে সোনার মতো, কি দারুণ করেছে তাই না। এটা তো আমরা দিনের বেলা শ্যুটটা করেছি, আর রাত্রেবেলা তোমার ফোকাস যখন পড়বে লাইটিংয়ের ওপরে, লাইটিং পড়বে যখন এই কাচের ওপরে, তখন তো অপূর্ব সুন্দর হবে এই প্যান্ডেলটা। আর কত সুন্দর মাধুর্য দেখো প্যান্ডেলের, মানে কি নিখুঁত কারিকার্য করেছে এখানকার যারা শিল্পীরা, মানে সুদক্ষ শিল্পী হলে এরকম ওরা কাজ করতে পারে। আর এইখানটা হচ্ছে, এই দুদিকে হচ্ছে গিয়ে তোমার ওই ফোয়ারা হবে, ফোয়ারা টাইপসের হবে, তো এখানে এরকম করা হচ্ছে। তো এটাতে আরও যখন কমপ্লিট হবে প্যান্ডেলটা, লাইটিং পড়বে, তখন অপূর্ব সাজে সজ্জিত হবে প্যান্ডেলটা, তবে ইনকমপ্লিট রয়েছে। আর ভিতরের কারুকার্য দেখো, মানে অতুলনীয়, মানে কোনো কথা হবে না, এরকম কাজ করছে, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, সুদক্ষ শিল্পীর কারুকার্যে মণ্ডিত হয়েছে প্যান্ডেল উপস্থাপনায়, খুব সুন্দর করেছে এরা। আর এই দেখো ঠাকুরের প্রতিমাও এসে গেছে, শুধু গয়নাকাটি পড়লেই বাকি, আর প্রতিমার মুখ সবকটাই ঢাকা রয়েছে। তো এই যে বাইরের পথটা দেখিয়ে দিলাম, তো এই প্যান্ডেলটা একদম তোমার যশোর রোডের লাগোয়া, মানে 2-3 মিনিটের মতো রাস্তার ধারেই প্যান্ডেলটা হয়েছে, খুব সুন্দর। তো এখানকার ছোটো ছোটো সদস্যদের কাছ থেকে শুনে নিই কিসের আদলে এই প্যান্ডেলটা করেছে, তো চলো শোনা যাক। তো বন্ধুরা আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো বনগাঁর 7টা বড় বড় পুজোর কমিটির পুজোর মণ্ডপগুলো, যেগুলো এখনো শেষ হয়নি, এখনও শেষ পর্যায়ের কাজ চলছে, মানে জোর কদমে কাজ চলছে, সবাই সহযোগিতা করছে, এখানকার কারুকার্য মিস্ত্রিরা প্রচুর পরিমাণে সহযোগিতা করছে পুজোয় আমাদের সুন্দর উপহার দেওয়ার জন্য। তোমরা অবশ্যই এসো আমাদের বনগাঁর আশ্চর্য কতগুলো পুজো প্যান্ডেল দেখতে, যেটা কিনা কলকাতার পরেই এটা আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আয়রন গেটে চলে এসেছি, যেটা হচ্ছে কি না ইস্কনের মন্দির, রাজস্থানের ইস্কনের মন্দিরের আদলে তৈরি করেছে এই প্যান্ডেলটা, অপরূপ সৌন্দর্য এদের
সুদক্ষ কারিগর দিয়ে এরা করে চলেছে। আমাদের উপস্থাপনা করার জন্য আমরা অধীর আগ্রহে বসে রয়েছি। এদের কারুকার্য কবে শেষ হবে, কবে আমরা প্যান্ডেলে প্রদক্ষিণ করতে পারবো। এত সুন্দর আমরা দেখতে পাচ্ছি, পরিশ্রম, কঠোর পরিশ্রমের দিয়ে এরা করে চলেছে আমাদের উপহার দেওয়ার জন্য। দেখো এগুলো হচ্ছে কি না কি বলতো তোমার, হচ্ছে যে আমরা ঝুড়ি টুড়িতে সবজি রাখি, তারপরে ধরো ফল টল রাখি, সেরকম ঝুড়ি আর বাটি দিয়ে তোমার এই প্যান্ডেলটা পুরোটাই হবে। দেখো কতটা পরিশ্রম করতে লাগে, এই দেখো কত ঝুড়ি, সব ওই যে আমরা তিন চার থাকে যে ঝুড়ি থাকে না, যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টঙ্কা রাখি, সেই সমস্ত ঝুড়ি দিয়ে, তারপরে এমনি বাসনকোসনও রাখা হয় সেই সমস্ত ঝুড়ি দিয়ে, দেখো মানুষের কত সুন্দর কারুকার্য। আর এদের ব্রেন কি যে এরকমভাবে প্যান্ডেলটা এদের, এরা আমাদের গিফট দেবে পুজোয়, এতটাই মানে এরা পরিশ্রম করে চলেছে। তো দেখো এরা কী সুন্দর কারুকার্য করে চলেছে, তোমরা সম্পূর্ণটাই দেখতে থাকো। এটা হচ্ছে আয়রন গেট স্পোর্টিং ক্লাব বনগাঁর, এটা ক্লক টাওয়ার, যেটা কিছুদিন আগেই এটা তৈরি হয়েছে, কিছুদিন বলতে তাও 5-6 বছর হয়ে গেছে ক্লক টাওয়ারটা। আমি তো খুব একটা যাই না, তবে এটা আজকে গেলাম তাই তুলে নিলাম। আর এটাই চলে এসেছি তৃতীয় একটা মাধুর্যতম প্যান্ডেল নিয়ে, যেটা এখনও ইনকমপ্লিট হয়েছে, কমপ্লিট হয়ে যাবে নিশ্চয়ই পুজোর আগে। সেটা হলো এগিয়ে চলো সংঘ, ঠিক আছে, এগিয়ে চলো সংঘ, দেখতে থাকো। কিসের আদলে তৈরি হচ্ছে? ইসে ডিজনিল্যান্ড। আচ্ছা, প্যারিসের ডিজনিল্যান্ড। তো এগিয়ে চলো সংঘতে আমরা চলে এসেছি কালীখোলার এখানটায় বনগায়। এখানেও ফেমাস পুজো হয়, তো এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো, এই ক্লাবেরই এই ভাই থাকে। তো বলো কি থিমে আদলে তৈরি হচ্ছে প্যান্ডেলটা? প্যারিসের ডিজনিল্যান্ড থিমে তৈরি হচ্ছে। আর এতে মানে নিজের বিশেষ হাতের কাজ দিয়ে একটু আলাদা ধরনের কাজ দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা সবাই মিলে এই ভিডিওটা, এই প্যান্ডেলটা দেখতে এসো, এখানে খুব ভালো একটা পুজো হচ্ছে এই যে বনগায়। তো এটা তোমরা দেখো, তোমরা খুব আনন্দ পাবে এটা দেখে। আর দেখো পিছনে কত লরি, অসাধারণ অসাধারণ, অপূর্ব, কোনো কথা হবে না, বুঝলে তো। দেখো পুরোটাই স্টোনের কাজ আর কাপড় দিয়ে কাজ, কারুকার্য। এই যে প্যান্ডেল পুরো এখনও তৈরি হয়নি, এখনও শেষ পর্যায়ে কাজ চলছে, তবে পুজোর আর বেশি দিন বাকি নেই। আমরা আশা রাখছি যে সমস্ত প্যান্ডেল গড়ে উঠবে, যে আমাদের দেওয়ার জন্য, দর্শকদের উপহার দেওয়ার জন্য। আর ভিতরটা দেখো কত সুন্দর কারুকার্য করেছে। কি বলতো বন্ধুরা, আমাদের পক্ষে, দুজনের পক্ষে এত ঘুরে ঘুরে ভিডিও করাটা অসম্ভব ব্যাপার ছিল, তাই ভাই এসে আমাদের অনেক হেল্প করেছে, আমাদের সঙ্গে সঙ্গে নিয়ে গেছে, বাইকে করে নিয়ে নিয়ে ঘুরিয়েছে। তো চলো চলে এসেছি এটা চতুর্থতম একটা থিম নিয়ে, যেটা কিনা বনগায় প্রচুর ফেমাস প্রতাপগড়ের স্পোর্টিং ক্লাব। থিমটা হচ্ছে বাহুবলীর একটা ঘর টাইপসের। এটা হচ্ছে গিয়ে একদম তোমার হচ্ছে বনগা হসপিটালের তার অপোজিটের এই মাঠটা, প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। অসাধারণ এখানকার পুজো প্যান্ডেল। তারপরে মেলার দেখো সরঞ্জাম বসে গেছে, নাগরদোলনা দেখতে পাচ্ছি, অসংখ্য দোকান বসে এই তোমার মাঠের মধ্যে, প্যান্ডেল হয় অসংখ্য দোকান, তোমার হচ্ছে গিয়ে খাবারের স্টল, তারপরে সব সামগ্রীর দোকান। তো এই যে প্রতাপ স্পোর্টিং ক্লাব, প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, দেখো ক্লাবটার নামটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে বলছি বিভিন্ন রকম দোকান বসে, কসমেটিক বা যা যা মেলায় বসে। আর এ দেখো নাগরদোলনা টোলনাও বসে গেছে।
এখানে প্যান্ডেলটার এখানে ভিতরটা দেখাবো একটু পরে, তো বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে চড়কতলা স্পোর্টিং ক্লাব, তো এটা হচ্ছে বদ্রীনাথ মন্দির হচ্ছে। তো বাইরে থেকে অন্ধকার লাগছিল, কারণ কি এখন বেলা ছোট, অন্ধকার হয়ে গেছিলো, তাই ভিডিওটা আমরা বাইরে থেকে শ্যুট করতে পারিনি অন্ধকারের জন্য। ভিতরটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো সুন্দর কারুকার্য করছে, তো ভালোই এরা করেছে, ফিতে দিয়ে প্যান্ডেলের করছে আর তোমার জরির দিয়ে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করছে। দেখো কিভাবে পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করে প্যান্ডেলটা করছে এরা, ফিতে আর এটা দেখাই ফিতের কাজ হচ্ছে। ফিতে ফিতেটাকে সেলাই করে কুচকে দিয়ে এই যে কুচি কুচি বানিয়ে ফিতের কাজটা হয়েছে এখানে। গঙ্গা স্পোর্টিং ক্লাব ভিতরে কাজকর্ম হচ্ছে, এই যে চলে এসছি বনগাঁ স্পোর্টিং ক্লাবে। এখানে অপূর্ব সুন্দর বাঁশ দিয়ে এবং বেত দিয়ে, বাঁশের যে কঞ্চি সেই কঞ্চি দিয়ে আর বেত দিয়ে আর কচুরিপানার পাতা দিয়ে ফুল করেছে এরা, দেখো অসম্ভব সুন্দর। আমার মনে হয় যে কটা প্যান্ডেল আমরা ঘুরলাম তার মধ্যে শ্রেষ্ঠতম প্যান্ডেল মনে হয় এটাই হবে, কারণ এখানের সৌন্দর্য খুবই অপূর্ব আর কারুকার্য খুবই সুন্দর, সূক্ষ্ম কাজের অসম্ভব কঞ্চি, এগুলো যে কীভাবে কঞ্চিগুলো যে সেট করছে সেটা আমরা দেখে অবাক হয়ে গেছি। আর এই ফুলগুলো দেখছো, কচুরিপানার ফুল, এগুলো পাতা, কচুরিপানার পাতা সেটা দিয়ে এই ফুলগুলো তৈরি করেছে। তো চলো দেখতে থাকো। আর এখানকার একটা সদস্যের, মানে এখানকার ক্লাবের সদস্যর সঙ্গে তোমাদেরকে কথা বলিয়ে দেব, ওদের কি থিমটা হচ্ছে, তো তোমরা সবটাই ওনার কাছ থেকে শুনে নিতে পারবে। দেখো অসাধারণ, তো চলো তার কাছ থেকে শুনি কি বলছেন উনি। এই বছর আমাদের 25তম বর্ষ, 23তম বর্ষ বনগাঁ স্পোর্টিং ক্লাবের, এবং আমাদের এবছর থিম হচ্ছে আগমন। এবং আগমনীটা নাম শুনলে যেটা হচ্ছে মা দুর্গার কথা মনে পড়ে, আমাদের মা আসছে, আর আগমনীর সাথে বাঁশের একটা অনেক মিল আছে। বাঁশ ধরুন আগমনীর সময় দুর্গা পুজোর সময় কুটি পুজোতে বাঁশ লাগছে, মা দুর্গা তৈরি হচ্ছে সেখানেও কাঠামোতে বাঁশ লাগছে, তাই বাঁশটাকে এবছর আমরা বেছে নিয়েছি। এবং তাই নাম দেওয়া হয়েছে বাঁশের ফুলে দুর্গা সাজে। পুরো মণ্ডপ লক্ষ লক্ষ কঞ্চি, আমি নিজেও জানি না কত কঞ্চি আছে, লক্ষ লক্ষ কঞ্চি যা দেখবেন, যেখানে দেখবেন কঞ্চি আছে, বিভিন্ন রকম কাজ আছে কঞ্চির, পুরো মণ্ডপে কঞ্চির কাজ হচ্ছে। এবং সাথে আলো থাকবে, আমি বলবো পুজোর দিনগুলো আপনাদের আসতে, একটা অন্যরকম মণ্ডপ বনগাঁ স্পোর্টিং ক্লাব এবার বনগাঁবাসীর জন্য দিয়ে চলেছে, সুন্দর সাজে। তো ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, তাই মিষ্টির দোকানে চলে এসেছি, যে রত্না আমি আর এই ভাই, আমরা এই যে সবাই মিলে এখন মিষ্টি খাচ্ছি, রত্না খাওয়াচ্ছে আমাকে, ঠিক আছে, আমি কিন্তু খাওয়াচ্ছি না রত্না। আর এটা নাকি সুগার ফ্রি, সুগার ফ্রি মিষ্টি, আমি জানতাম না যে এখানে খায় না তো মিষ্টি, তার জন্য বনগাঁতে আছে মিষ্টি নিয়ে, সুগার ফ্রি বনগাঁ খুব নাম করা দোকান, কাশিদার দোকান, এখন সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়, কাশিদার দোকান নাম করা মিষ্টির দোকান। আমাদের লাস্ট আশ্চর্যতম প্যান্ডেল হচ্ছে অভিযান সংঘ, এটা একদম যশোর রোডের ওপরেই ক্লাবটা। তো অভিযান সংঘ এই ক্লাবের আজকের থিম হচ্ছে গিয়ে রাজমহল, এবারের থিম রাজমহল। তো রাত্রিবেলা ভিডিওটা করেছি জন্য, রাত্রিবেলা বলতে সন্ধ্যাবেলায়, তো এরকম অন্ধকার লাগছে, তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে দেখো। ভিতরটা অসাধারণ সৌন্দর্য করছে এরা, হচ্ছে গিয়ে সব লোহার কাজ করছে, যে ঝালাই হচ্ছে একটা হাতি, রাজমহলের সামনে যেমন হাতি ঘোড়া থাকে তো সেরকমই লাগাবে, ওর জন্য এরা ঝালাইয়ের কাজ করছে, তার জন্য ভিতরে যেতে আমাদের বারণ করলো, কারেন্টের কাজ আছে তো তার জন্য।
তো এই দেখো হাতির মুখটা তোমাদের দেখিয়ে দিলাম। যদি বনগাঁ এবারে যেতে পারি কমপ্লিট করে পুজোর, মানে পুজোর সময় যদি ঘুরতে যেতে পারি, তাহলে তোমাদের সঙ্গে তো অবশ্যই আবার প্যান্ডেলগুলো শেয়ার করব, একদম লাইটিংগুলো। আর ভিতরে দেখো অভিযান সঙ্গর ভিতরটা দেখো কি কত সুন্দর কারুকার্য করেছে, আর লাইটিং পড়লে তো এগুলো আরও মানে ফুটে উঠবে। তো চলো এদের সদস্যর কাছে কিছু কথা শোনা যাক। এবারে যে আমাদের চিন্তাভাবনা ছিল অভিযান সঙ্গে প্রবাবলি 77তম বর্ষ, মনে হয় 77তম বর্ষে আমাদের যে এবার চিন্তাভাবনা ছিল সেটা হচ্ছে রাজস্থানের রাজমহল। মানে অ্যাকচুয়ালি রাজঘরানা যেরকম হয় রাজস্থানের যে ঘরানাটা, সেই ঘরানাটাকে একটা কল্পনা, হয়তো রত্না না বললে আমি এই ভিডিওটা শুটই করতে পারতাম না। আমি রত্নাকে অনেক থ্যাঙ্কস জানাতে চাই এরকম ভিডিও আমাকে মানে করানোর জন্য। ও আমাকে অনেক দিন ফোন করে বলছে ঝুমাদি বনগাঁয় চলো আমরা একটা ভিডিও শ্যুট করব এরকম থিমের ওপরে, বনগাঁয় যেরকম পুজো হচ্ছে সেটা থিমের ওপরে একটা ভিডিও শ্যুট করব। তো ওর সাথেই গেছি, অনেক থ্যাঙ্কস ওর, ওকে আর ওর বরকে, ঠিক আছে। তো বন্ধুরা, একেবারে বনগাঁ থেকে ফট করে লাফ দিয়ে চলে আসলাম বাড়ির খাটের ওপরে, ঠিক আছে। তো অভিযান সঙ্গে ওনার কথা, কর্মকর্তার কথা শুনে আমরা লাস্ট আর ভিডিও করিনি আমি, আমরা একেবারে বাড়ি চলে এসেছি। তো এসে খাওয়া দাওয়া করে চেঞ্জ করে প্রায় অনেকটাই বেজে গেছে, এখন 10টা বাজে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর বনগাঁয় যদি আসতে চাও তো তোমরা অবশ্যই এসো, দারুণ পুজো হচ্ছে, দারুণ। কলকাতার থেকেও ফেল হয়ে যাবে বনগাঁর পুজো, বুঝলে তো, তো অসম্ভব সুন্দর। কলকাতা থেকে অনেক লোকেরা ঘুরতে আসে বনগাঁয়, তোমরা একবার এসে দেখো বনগাঁর পুজোগুলো কেমন। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, যদি কিছু ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, পাশে থেকো। তো এখনের মতো রাখছি, ওকে বাই অ্যান্ড গুড নাইট, টাটা। হয়তো রত্না না বললে আমি এই ভিডিওটা শুটই করতে পারতাম না। আমি রত্নাকে অনেক থ্যাঙ্কস জানাতে চাই এরকম ভিডিও আমাকে মানে করানোর জন্য। ও আমাকে অনেক দিন ফোন করে বলছে ঝুমাদি বনগাঁয় চলো আমরা একটা ভিডিও শ্যুট করব এরকম থিমের ওপরে, বনগাঁয় যেরকম পুজো হচ্ছে সেটা থিমের ওপরে একটা ভিডিও শ্যুট করব। তো ওর সাথেই গেছি, অনেক থ্যাঙ্কস ওর, ওকে আর ওর বরকে, ঠিক আছে।